সুধী দর্শক শ্রোতা, ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। সাইক্লোন ইয়াসের প্রভাবে বাংলাদেশের সমগ্র ভূখণ্ড ক্ষতিগ্রস্ত না হলেও উপকূলীয় মানুষ ইয়াসের প্রভাবে সৃষ্ট বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছে। ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেল প্রথমবারের মতো ইয়াসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সোশ্যাল মিডিয়া রিয়াকশন রিভিউ উপস্থাপন করেছিল। এবার দ্বিতীয়বারের মতো সোশ্যাল মিডিয়া রিয়াকশন উপস্থাপন করার উদ্যোগ নিয়েছে। আজ 31 মে 2021, চলুন তাহলে দেখে আসি উপকূলের মানুষের সমস্যার সমাধানে সোশ্যাল মিডিয়া এখন কি ভাবছে। গায়েন, তিনি লিখেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর সহযোগিতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের দুর্গাবাটি গ্রামের মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু করেছে। প্রধান অতিথি হিসাবে পানি বিতরণ উদ্বোধন করেছেন 9 নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মণ্ডল। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, কৃষ্ণপদ মণ্ডল ও লিডার্স প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মণ্ডল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি বিতরণ করা হচ্ছে। আমরা এগিয়ে যাই। দ্বিতীয় পোস্টটি দিয়েছেন মমিনুর রহমান। এখানে একটি শিডিউল দিয়েছেন, টেকসই বেড়িবাঁধ, দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবি, মানববর্ধন কর্মসূচি দিয়েছেন। এর পরের পোস্টটি দিয়েছেন ইয়োতনেট। আমরা শুনে আসি ইয়োতনেট কি বলছে। আমাদের ইয়োতনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা প্রতিনিধি শাহিন বিল্লার উপরে যে হামলা হয়েছে স্থানীয় চেয়ারম্যান এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কর্তৃক, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পরের পোস্টটি দিয়েছেন মৌতলা ইউনিয়ন যুব ফোরাম। লিখেছেন, কালীগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। পরের পোস্টটি দিয়েছেন মোহন কুমার মণ্ডল। তিনি লিখেছেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মথিরসপুর ইউনিয়নের হরদ্দা গ্রাম থেকে, শুনি তিনি কি বলছেন। কালীগঞ্জ উপজেলার মথিরসপুর ইউনিয়ন, সে জায়গাটি গত কয়েকদিন আগে সাইক্লোন ইয়াসে উপচে পড়া পানিতে তলিয়ে গেছে। আমরা যে জায়গাটি আছি এটি আমাদের সুন্দরবন থেকে 50 কিলোমিটার অবস্থিত। গত 50 বছরে এই এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগ দেখে। গত 50 বছরে এই এলাকার মানুষের ঘরবাড়ি পানিতে ঢুকে যায়। উচ্চ জোয়ারের কারণে এই বছরে তাদের নিকটস্থ এলাকা যেভাবে লবণ পানিতে ভরে গেছে, যেভাবে মাছ ভরে গেছে, যেভাবে লোকজনের বাড়িঘর বেঁচে গেছে, এটা মানুষ অবাক হয়ে গেছে, মানুষ ট্রমাটাইজ হয়ে গেছে। সেটা কি হয়েছে আমরা চাই সাতক্ষীরা জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হোক এবং এখানে যত প্রিয় বাঁধ আছে সেই প্রিয় বাঁধগুলো টেকসই বাঁধ মেরামত করা হোক। এর পরের পোস্টটি দিয়েছেন মথিরসপুর ইউনিয়ন যুব ফোরাম। লিখেছেন, কালীগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ। এর পরের পোস্টটি শেয়ার করা হয়েছে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মারপিটের শিকার তরুণ জলবায়ু অ্যাক্টিভিস্ট। এর পরের পোস্টটি দিয়েছেন শম্পা গোস্বামী। তিনি লিখেছেন, কালিন্দী নদীর অবদার বাঁধ ভেঙে হরদ্দা, বসন্তপুর, চিংলা, হোসেনপুর, উকসা সহ প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম, এখনও পানি ঢুকছে কালীগঞ্জ সাতক্ষীরা। মিনুর রহমান তিনি লিখেছেন, মানববন্ধন স্থগিত করা হলো, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সমাধানের আশ্বাস দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো। পরের পোস্টটি দিয়েছেন জান্নাতুল মাওয়া। তিনি লিখেছেন, 200-এর বেশি মানুষের দাবি টেকসই বেড়িবাঁধ।
পরের পোস্টটি দিয়েছেন শাহিন বিল্লা, জলবায়ু সংকট মোকাবেলায় সাতক্ষীরা। এখানে একটি টিভি চ্যানেল এর খবর প্রকাশিত হচ্ছে, আমরা শুনে আসি এই খবরে কি বলা হচ্ছে। এমন বিভিন্ন স্লোগানে সাতক্ষীরা উপকূলের জানমালের সুরক্ষায় অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সকালে উপকূলের শিক্ষার্থীদের সংগঠন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির আয়োজনে জেলার শ্যামনগর উপজেলার পাতাখালি পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের উপর এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। শুধু দর্শক মন্ডলী, এখানে শুধুমাত্র একটি ফেসবুক রিভিউ করা হয়েছে, এরকম হাজারো ফেসবুকে মানুষের রিয়াকশন আছে। উপকূলের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল, আশা করি বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পর্যন্তই যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অন্যদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।